అద్దతో వేసిందండి అందులోకి ఎందుకంటే ఇచ్చానండి అక్కడ సైడ్ వచ్చేసి স্যার আমরা দেখতে পেলাম কিছু ব্রাউন সুগার উদ্ধার করেছেন, কোথায় করেছেন এবং কত গ্রাম করেছেন এবং এটার প্রায় ডিটেলস জানতে চাই। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা, সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি। স্যার কালো বাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক, তার বিরুদ্ধে আমরা একটা NDPS একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে।